অমরনাথ সিরিজের গত কয়েকটি পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে ট্রেনে করে জম্মু তাওয়াই এসেছিলাম। জম্মুয়ে রঘুনাথ টেম্পল দর্শন করে পরের দিন সকালে 1200 টাকা জনপ্রতি একটা শেয়ার গাড়ি করে চলে এসেছিলাম অমরনাথ যাত্রার প্রবেশদ্বার পেহেলগাঁওতে। পেহেলগাঁওতে এসে আমরা সেদিন রাত্রিবাস করেছিলাম হোটেল অমরনাথ প্যালেসে। এইখানে আমাদের হোটেলে রাত্রিবেলা ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে, শুধু রাতের বেলা বলে না, আমরা যখন এসেছি তখন থেকে আমাদের চা দিয়েছে, আর এখন ডিনার। তো ডিনারের মধ্যে অনেক কিছু ছিল, চাপাটি ছিল, ডাল ছিল, আলু তরকারি, ভাত। আমি শুধু ভাত আর আলু তরকারি নিয়েছি, চাপাটি আর ডাল নিইনি, এতেই আমার পেট ভরে যাবে যা মনে হচ্ছে। এছাড়াও কালকে থেকে আমাদের যাত্রা শুরু, এখন দেখতেই পাচ্ছেন ঠান্ডা আছে কিন্তু আমার ঠান্ডা লাগছে না। কারণ কি জানেন, আমার মধ্যে প্রচুর এনার্জি, এখন আমি গরম হয়ে আছি, কালকে আমি যাত্রা শুরু করব। এমনি বলছি ঠান্ডা লাগছে, আপনারাও আপনার যাত্রা দেখবেন, আমার সঙ্গে পিনাকি যাবে, আমার সঙ্গে দাদাও থাকবে, সবাই মিলে আমরা এই যাত্রাটাকে একদম সাকসেসফুলি হয়ে কমপ্লিট করব। দেখতে হবে ঠান্ডা নেই, দাদার তো গরম লাগে, দাদাকে বললে হাত পাখা নিয়ে আসবে, দাদা ঘাম। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন আপনাদের প্রিয় ট্রাভেল চ্যানেল ট্রাভেল হার্ট। এখন যাচ্ছি হচ্ছে অমরনাথের উদ্দেশ্যে, আর আজকে আমাদের টার্গেট হচ্ছে শেষনাগ। চলুন, বাইরে অনেক লাইন পড়েছে, আমাদের একটা গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে আমরা যাবো হচ্ছে চন্দনবাড়ি গেটে। আর এখন ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে 4:30। জনপ্রতি 150 টাকা দিয়ে একটা শেয়ার গাড়ি ভাড়া করে পেহেলগাঁও থেকে আমরা পাড়ি দিলাম 16 কিলোমিটার দূরে চন্দনবাড়ির উদ্দেশ্যে। আমার অমরনাথ যাত্রার প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই ভিডিও লেন একটু বেশি হলেও আপনাদেরকে দেখাবো এই যাত্রা কতটা উপভোগ্য। চলে এসেছি একদম পুরো চন্দনবাড়ির গেটে, বিশাল ভিড় এখানে, এখানে লাইন দিতে হবে, দেখুন সবাই লাইন দিয়েছে, ওইখানে লাইন দিয়ে আমাদের পারমিট চেক হবে, তারপরে আমরা গেটের ওইদিকে যাব। চলুন, সবাই কোথায় গেল আমাদের পার্টনার কোথায়? এই যে এই পিনাকি আছে, দাদা আসুন, চলে আসুন। এমন একটা ফিল হচ্ছে না, মানে কি বলবো, সেই চন্দনবাড়ি, এই চন্দনবাড়িতে আমি একদিন বলেছিলাম যে ভগবান যদি চায় দর্শন করতে যাবো অমরনাথে, তো ঠিক তাই আজকে সেই দিনটা এসে উপস্থিত হয়েছে। আর এরকম একটা ফিল হচ্ছিল না আসার সময়, যে আমরা আসছিলাম তো আর চারদিকে সব CRPF জওয়ান আমাদের জন্য গার্ড দিচ্ছিল, তারা আছে বলেই আমরা কিন্তু এখানে আসতে পেরেছি, ঠিক আছে? তো তাদের জন্য একটা বিগ স্যালিউট। এখানে যারা CRPF আছেন তারা খুব ভালো মেনটেন করছেন, ঠিক আছে? তো তারা যেমন আমাদেরকে হেল্প করছে তো তাদেরকেও সহযোগিতা করা দরকার আমাদের। আর প্রচুর লোক, প্রচুর দর্শনার্থী এসছেন অমরনাথ দর্শন করতে। আজকে হচ্ছে 2 তারিখ, আর কালকে 1 তারিখ থেকে এই যাত্রা শুরু হয়েছে। যারা বালতাল থেকে যাত্রা শুরু করেছিলেন কালকে, তারা কিন্তু কালকে দর্শন করে আবার অনেকে নিচে নেমে গেছেন। তো বলা যায় যে 1 তারিখে অনেকে দর্শন করে নিয়েছেন অমরনাথ গুফা। আর এইবারে কিন্তু আর 45 দিনের জন্য না, এবারে হচ্ছে 62 দিনের জন্য এই অমরনাথ গুফা সবার জন্য খুলেছে, টাইমটা এক্সটেন্ড করা হয়েছে, ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। চারদিকেই জয় ভোলের ধ্বনি, সেই সঙ্গে আমরা ঢুকে পড়লাম প্রথম চেকিং পয়েন্টে। এইখানে ছেলেদের জন্য আলাদা লাইন আছে আর মেয়েদের জন্য আলাদা লাইন। দেখুন মেয়েদের, আমাদের যে ছেলেদের লাইনটা সেটা হচ্ছে এইটা, অরবিন্দ অনুজ যে দিল্লি সে আয়ে উনকা বনওয়ারি, এটা হচ্ছে ছেলেদের লাইন, আর মেয়েদের লাইন হচ্ছে এইটা, ভান্ডারে পে ওয়েট কর রহে হচ্ছে মেয়েদের লাইন। অরবিন্দ অনুজ তো ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও এগিয়ে চলেছে অমরনাথ গুহা দর্শন করতে। এক এক দিনের পারমিট কিন্তু এক এক দিন এরম ভাবে করা আছে, এই আমাদের পারমিটটা আছে, তো এই পারমিটটা এখানে দেখবে। আর যে RFID কার্ডটা আছে, এই যে RFID কার্ডটা, এটাও কিন্তু দেখবে এখানে। এইখানেই সব আমাদের জিনিসপত্র চেক করা হবে। RFID কার্ড অ্যাক্সেস করতেই স্ক্রিনে আমার ছবি সহ সমস্ত ডিটেলস দিয়ে দিল। ক্যামেরা, হ্যাঁ
ফার্স্ট সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে গেল আমাদের, দেখলেন আপনারা কেমন ভাবে সিকিউরিটি চেকটা হলো। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে, আর এখান থেকে সবাই চলে গেছে। প্রচুর ভান্ডারা এখানে, প্রথমে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমরা যাত্রা এগোবো, ঠিক আছে? বম ভোলে, হর হর মহাদেব। এই হচ্ছে লঙ্গরখানা, এখানে এখানে আপনারা ঢুকবেন, দেখবেন কী কী খাবার দেওয়া এখানে দিচ্ছে। এছাড়াও এইদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে আছে। তো এইখানে খাবার দাবার নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, এখানে আপনারা নানান ধরনের খাবার পেয়ে যাবেন। চলুন গিয়ে দেখি আগে কী কী খাবার পাওয়া যাচ্ছে। এইগুলো কিন্তু একটা এই যাত্রার মধ্যে আলাদা একটা মাত্রা যোগ করে এই জিনিসগুলো। এইখান থেকে আপনারা ইয়ে নেবেন, থালা নেবেন। আচ্ছা, থালা নিয়ে এখানে দেখুন, এখানে ডাল দেওয়া হচ্ছে দু রকমের, এখানে ডাল আছে, এখানে সবজি আছে, এখানে রায়তা আছে, এখানে রুটি আছে, তন্দুরি নন, তন্দুরি পরোটা বলে, কড়ি চাউল বলে, লো বলে, ये क्या है भैया? हल्का फुल्का लौकी की सब्जी बोले, की सब्जी है, घिया के कद्दू की सब्जी है। এইখানে দেখুন কি আছে এই সাইডে, এইখানে দেখুন নানা ধরনের মিষ্টি আছে। এই মিষ্টি কত, মিষ্টি দিয়ে শুরু করলাম আমি, দারুন দারুন। এখানে যে বিস্কুট, এখানে যে চা, যাই বলে চা খেন। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। গরমা গরম পোহা, গরমা গরম পোহা, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। ছোলা, জয় ভোলে, চলো ভোলে, জয় ভোলে। এই হচ্ছে আমার খাবার নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে? পোয়া আছে, হালুয়া আছে, চাটনি আছে, ছোলা আছে, এই খেয়ে যাত্রা করবো। এখানে পিট্টু, ঘোড়া, সব রকমের আয়োজন আপনাদের জন্য আছে। আপনারা যদি হেঁটে যেতে না চান, ঘোড়া আছে, ঘোড়া যদি যেতে না চান তাহলে পিট্টু আছে। এই হচ্ছে শ্রী অমরনাথজি যাত্রার রুট ম্যাপ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেহেলগাঁওতে আমরা ছিলাম, পেহেলগাঁও থেকে আমরা চলে আসলাম হচ্ছে চন্দনওয়ারি। পেহেলগাঁও থেকে চন্দনওয়ারি রাস্তা হচ্ছে 16 কিলোমিটার। এখন আমরা এইখানে আছি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পিসু টপ, যেটা কি না এখান থেকে 3 কিলোমিটার রাস্তা। এটা কিন্তু খুব চড়াই পিসু টপটা। পিসু টপ হয়ে আমরা চলে যাব হচ্ছে জজিবল, জজিবল হয়ে আমরা যাব হচ্ছে নাগাকোটি, নাগাকোটি হয়ে আমরা যাব হচ্ছে শেষনাগ। আচ্ছা, এই যে শেষনাগটা দেখছেন, এই শেষনাগে কিন্তু আমরা আজকে স্টে করব। কালকে আমরা শেষনাগ থেকে চলে যাব হচ্ছে মহাগণেশ টপ। এই যে মহাগণেশ টপ, এটাও কিন্তু ভালো চড়াই আছে, দেখতেই পাচ্ছেন। মহাগণেশ টপ হয়ে আবার নিচে নামবো আমরা, এটা হচ্ছে পোষপাত্রি। এই পোষপাত্রি হয়ে আমরা চলে যাব হচ্ছে পঞ্চতারিণী। কালকে আমরা পঞ্চতারিণী কিন্তু নাইট স্টে করবো। নেক্সট ডে মানে হচ্ছে পরশু দিনকে পঞ্চতারিণী থেকে আমরা চলে যাবো হচ্ছে সঙ্গম পেরিয়ে এই গুফার সামনে। এই হচ্ছে অমরনাথ গুফা, এই হচ্ছে পুরো রুট ম্যাপ। আর যারা বালতাল থেকে আসবেন, বালতাল হয়ে দোমেল, দোমেল হয়ে বারারি, বারারি হয়ে সঙ্গম হয়ে অমরনাথ গুফা। এই হচ্ছে টোটাল এই অমরনাথ যাত্রা রুট ম্যাপ। জার্নি স্টার্ট করলাম আমরা, এই যখন প্রথম শুরু হয় না, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। তারপরে যখন আপনারা সামনে এগোবেন তখন দেখবেন আস্তে আস্তে ভিড়টা কমতে থাকছে। তোমার নাম বলো ভাইয়া? ফাহিম। ফাহিম, আর আপনার ঘোড়ে কা নাম? রাজু। রাজু, রাজু ভাই, রবি ভাই, রাজু। আর তোমরা, তোমার ঘোড়ে কা নাম কে? আমার সুলতান। সুলতান, সুলতান। আজ থেকে 2 বছর আগে যেখানে দাঁড়িয়ে আমি শপথ করেছিলাম যে ভোলে যদি চায় তাহলে আমি নিশ্চয়ই অমরনাথ দর্শনে বেরোব, সেই দিনটা যে আজকে আসবে ভাবতে পারিনি। ঠিক আছে, আমি আর মৌসুমী এসেছিলাম, মানে আমার গায়ে এখনও কাটা দিচ্ছে সেই কথাটা বলার পর, এখান দিয়ে বাইক চালিয়ে গেছিলাম। দেখুন এই পুরো জায়গাটা আছে না, এই পুরো জায়গাটা দিয়ে বাইক চালিয়ে গেছিলাম আমরা সোজা, আর গিয়ে ওইখানে লাস্টে দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটাও দেখাবো। ওখানে দাঁড়িয়েই বলেছিলাম যে যদি কখনো হয়, ভগবান যদি সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই
অমরনাথ যাত্রা করব। এই জায়গা দেখুন, এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে একদিন না একদিন আমি অমরনাথ যাত্রা করব। আজই সেই দিনটা উপস্থিত হয়েছে। আই লাভ বর্ডার রোড ফর এশিয়ান। সত্যি বিহারও যদি না থাকতো তাহলে কিন্তু এই যাত্রাটা আমরা করতে পারতাম না, কারণ ওনারাই কিন্তু বরফ সরিয়ে আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আর আমাদের জন্য মোতায়েন করা হয়েছে জায়গায় জায়গায় সিআরপিএফ জওয়ান, তারা 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন যে আমাদের যাত্রা যাতে কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে আমি লাস্ট এসেছিলাম চন্দনবাড়িতে, এরপর আর যাইনি। এই রোডটা ক্রস করব এই প্রথম, এর আগে আমি ক্রস করিনি, এখানে অব্দি লাস্ট ছিল আমার। দাদা তো একদম দারুণ আছে, জয় বলে জয় বলে জয় বলে। দাদা একদম নীল চশমা পরে নিয়েছে, দাদার ব্যাপারই আলাদা। অমরনাথ গুহা হলো সেই স্থান যেখানে ভগবান শিব মাতা পার্বতীর কাছে জীবন ও অনন্তকালের রহস্য প্রকাশ করেছিলেন। গুহায় যাওয়ার পথে মহাদেব গোপনীয়তা বজায় রাখার জন্য তিনি তার সমস্ত জিনিসই পরিত্যাগ করেছিলেন। পেহেলগাঁওতে দেবাদিদেব মহাদেব সর্বপ্রথম নন্দীকে রেখে যান, আর এই চন্দনবাড়িতেই চাঁদকে রেখে অগ্রসর হন। এইখানে আমরা ঘোড়া থেকে নেমে গেলাম, কারণ এখানে আমাদের কার্ড চেক করবে যে RFID কার্ডটা আছে। দেখুন এখানে সবাই ঘোড়া করে যখন আসছে তখন এখানে নেমে যাচ্ছে, এইখানে নামবে, এইখানে নেবে ঘোড়া ওদিকে চলে যাবে সিঙ্গেল, আর এখানে আমরা কার্ড চেক করব। কার্ড চেক করে আমরা আবার সামনের দিকে যাবো, তখন আবার আমাদের যে ঘোড়াওয়ালা আছে তারা ওখানেই দাঁড়িয়ে থাকবে, আবার আমরা ঘোড়াতে উঠবো। আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ঘোড়াওয়ালার যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন, সেটা কিন্তু নিতে ভুলবেন না। অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে দারুণ লাগছে। মানে দেখুন নদীটা আর যে মানে এই হিমবাহগুলো জমেছে না, এই গ্লেশিয়ারটা জমেছে, আর পাশ দিয়ে হচ্ছে জলটা যাচ্ছে, আর জলের স্রোতটা দেখুন একবার শুধু, জলের স্রোত যেমন আছে তেমনি সূর্যের তাপও কিন্তু সেরকমই আছে। এখন ঘড়ি কাটা বেজে গেছে 7:30, এখনই এরকম তাপ। এবার যখন বেলা হবে না তখন বুঝতে পারছেন যে এই রোদ্দুরের তাপটা কেরমভাবে গায়ে রাখবে। তাই জন্য আপনারা অবশ্যই সানগ্লাস, টুপি, সান প্রোটেক্টেড স্কিম এইগুলো সব নিয়ে আসবেন। আপনার নাম বলো। মাই নেম ইজ ফহিম। ফহিম ফহিম কাহাঁ কে রহনে বালে হো? ফালবন কে নাগবল। নাগবল, আচ্ছা। আর আপনার উমর কিতনা হ্যায়? 18 সাল। আপ ইয়ে কাম করতে হো ইয়া স্কুল মে ভি পড়তে হো? পড়তে পড়তে হো? 11th ক্লাস মে। 11th ক্লাস মে? সামার ভ্যাকেশন কি ছুটকা হো গই, আপ ঘোড়া চালাতে হো ইয়াহ পে? আচ্ছা, মতলব পাপা কে সাথ হেলো বগেরা করানা হ্যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন দেখুন দেখেছেন, টাইম ওয়েস্ট করা চলবে না কিন্তু জীবনে, কাজ করে চলে যেতে হবে। যত কাজ করবেন তত মন ভালো থাকবে, তত শরীর ভালো থাকবে, টাইম ওয়েস্ট করা যাবে না একদম। আর আমার ঘোড়া এখন জল খাচ্ছে, ঘাস খাচ্ছে, একসঙ্গেই খাচ্ছে। এ ভালো থাকলে আমি ভালো থাকবো, কারণ এ যত ভালো থাকবে আমাকে কত ভালোভাবে নিয়ে যাবে। আর আমি জিজ্ঞেস করলাম যেখান থেকে শেষ টাইম যেতে কতক্ষণ লাগবে, এনারা বললো যে এই 4 ঘন্টা মতো সময় লাগবে। তা আমরা এখন 7:30, তো 11:30-12টার মধ্যে আমরা শেষটা পৌঁছে যাবো চড়াইটা। এবার শুধু দেখুন, এখন আমরা পিসিটপের চড়াইতে আমরা চড়ে গেছি, ঠিক আছে। এইবারে চড়াইটা যাচ্ছে দেখুন জিগজ্যাগ হয়ে, এইখান হয়ে এইখান হয়ে এইখান হয়ে জিগজ্যাগ হয়ে সেই কোথায় চলে গেছে দেখা যাচ্ছে না রাস্তাটা। এই চড়াই পুরোটা আমাদের করতে হবে। ক্যা ভাই করতে হবে? তো চেন্নাই লাগে হামলা। এখন আমরা পিসু টপ আসিনি, কিন্তু পিসু টপের চড়াই কিন্তু শুরু হয়ে গেছে। এই চড়াইয়ের পর আসবে হচ্ছে পিসু টপ,
देखुन बैठा था घोड़ा यार मैं ओन लगा सब আর আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, যারা ভাবছেন যে যারা হেঁটে আসবেন তারা ধরুন যে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলেন বা দেখছেন যে পারবো না আর, কিন্তু আমাদের অমরনাথ দর্শন করতেই হবে, তারা কিন্তু ঘোরা করে নেবে, ঠিক আছে? মাঝখানে মাঝখানে কিন্তু অনেক ঘোরা পাওয়া যায়, যারা বলে যে নিয়ে যাবে তারা আসল জিনিসটা কি, আসল জিনিসটা হচ্ছে যে আমাদের অমরনাথ দর্শন করে সেফভাবে বাড়িতে পৌঁছতে হবে, এটাই হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? আমরা এখানে কেউ কম্পিটিশন করতে আসিনি যে আমাকে হেঁটে যেতেই হবে, আমি দেখাবো লোককে যে আমি হেঁটে গেছি, এটা কিন্তু কোনো বাহবার বিষয় না। হ্যাঁ, আপনাদের যদি ফিটনেস থাকে তবে অবশ্যই আপনারা হেঁটে যাবেন, যেমন আমি আগে থেকে আমি সারেন্ডার হয়ে গেছি, ভাই আমি হেঁটে যেতে পারবো না, ঠিক আছে? তাই জন্য আমি ঘোড়া নিয়ে নিয়েছি। এবার আপনারা সেটা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন, যদি দেখেন যে হেঁটে আপনারা উঠতে পারছেন উঠবেন, যদি মনে হয় মাঝখানে না পাচ্ছেন না তাহলে ঘোড়া করে নেবেন। আর এইখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে যে মানে প্রত্যেক ব্যক্তিকে ভোলে ভোলে বলা হয়, ঠিক আছে? আমরা যদি মানে বলি না ভাই তোরা সাইড দো, ভাই তোরা পিছিয়ে আও, ঠিক আছে, তো এখানে কিন্তু বলে বলে তোরা সাইড দো, বলে তোরা পিছিয়ে আও, বলে তোরা দেখো, বলে তোরা রাস্তা দো, হ্যাঁ এরকম মানে সবাই হচ্ছে বলে এখানে। তাই জন্য আমরা সবাই বলবো যে যায় বলে বলে আমাদের মধ্যে বসবাস করছে। আমরা ওই নিচ থেকে আসলাম, দেখুন সেই নিচ থেকে আমরা এসে আসলাম, ওই নিচ থেকে এসে এখন আমাদের যেতে হবে হচ্ছে সেই ওপরে, সেই জিগজ্যাগ রোড হয়ে চলে যাচ্ছে সেই কোন ওপরে, দেখুন বাপ রে বাপ কি চড়াই কি চড়াই। আমি কেদারনাথ করেছি, ঠিক আছে, কিন্তু কেদারনাথে এরকম চড়াই কিন্তু ছিল না, কেদারনাথে এর থেকে অর্ধেক চড়াই ছিল, এইখানে যা চড়াই, ওরে বাপ রে বাপ, ওহ মানে যাদের আমি বলছি যারা ভাবছেন যে হেঁটে আসবেন না তারা কিন্তু রীতিমতন প্র্যাকটিস করে আসবেন এরকম চড়াইয়ের। আমার ভিডিওর মাধ্যমে আপনারা তো দেখতেই পেরে যাচ্ছেন, আর এখানে তো পাহাড়ে একটা যে অল্টিটিউড কাজ করে, যে হাই অল্টিটিউডে কিন্তু আপনাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হবে, তো সমতলে যতটা হাঁটবেন মনে করবেন না কিন্তু এখানে অতটা ইজি, ঠিক আছে? সমতলে যদি আপনারা 10 কিলোমিটার হাঁটেন তাহলে এখানে ভাববেন 3 কিলোমিটার হেঁটেছেন। আর এইখানে জায়গায় জায়গায় বলছে ঘোরা করে নিন, মানে এখান থেকেও কিন্তু মাঝখান থেকে ঘোরা পাওয়া যায়, কিন্তু রেট অনেক বেশি, ঠিক আছে? এই শুধু এই পিছু টপটা চড়াইয়ের জন্যই বলছে 150-1500 টাকা, আমি শেষটা পর্যন্ত করি 2050, আর এই পিছু টপের জন্য বলছে 1500 টাকা, বলছে ঠিক আছে কমসম করে 300 টাকা কম করবো, মানে 1200 টাকা, আপনি বুঝুন কতটা বেশি দিতে হচ্ছে আপনাকে। তো তাই জন্য যারা ঘোরা করবেন তারা কিন্তু প্রথম থেকেই ঘোরা করে নেবেন, নাহলে কিন্তু পরে বেশি টাকা দিতে হবে আপনাদের। সেই নিচে আমরা ছিলাম, ঠিক আছে, ওই যে দেখুন লিডার নদী বয়ে যাচ্ছে, ওই নিচে আমরা ছিলাম, আর ওই দিকে গিয়ে চড়াই শেষ হবে আমার যা মনে হচ্ছে। ওই যে ওটা হচ্ছে পিছু টপ, ওই জায়গাটা দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:05, আমরা চড়াই শুরু করেছিলাম হচ্ছে 7টার সময়। কতটা নিচে দেখুন, কতটা নিচে, এরকম জিগজ্যাগ 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 হয়ে আমরা যাবো হচ্ছে পিছু টপে। ও জায়গাটা দেখুন শুধু একবার, অসাধারণ অসাধারণ, ঠিক আছে, এইরকম যাত্রা করা মানে কি বলবো বুকের ভাষা নেই, এখনো আমি শেষটাকে পৌঁছাইনি, তবুও বলছি ভগবানের ইচ্ছা তাহলে সব কিছু হয়। সেই সময় দাঁড়িয়ে বিশ্বাসই করতে পারছিলাম না আমরা আমাদের যাত্রাপথের প্রথম ধাপ পিছু টপ চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে ভারতীয় পতাকা এবং তার পাশে ভান্ডারা থেকে কানে আসছে দেশভক্তির সেই গানটা, সন্দেশে আতে হ্যায় হামে তার পাতে হ্যায়। বর্ডার রোডস অর্গানাইজেশন ওয়েলকামস ইউ টু পিছু টপ। আমরা নিচ থেকে এখন আছি হচ্ছে পিছু টপে, নিচ থেকে পিছু টপে আসার মধ্যে কিন্তু আপনারা জল পেয়ে যাবেন, খাবার জিনিসপত্র পেয়ে যাবেন, কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা আমি দেখলাম না, টয়লেট কিন্তু আপনারা এই পিছু টপে এসেই পাবেন। আর এখানে হচ্ছে ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে, এই দেখুন এখানে হচ্ছে ভান্ডারা রয়েছে, এখানে এসে আপনারা খেতে পারেন, আমরা ঢুকবো এখানে। এ কি চিজ কা হ্যায়? চাপ আর সয়াবিন তন্দুরি। আচ্ছা, চাপ আর সয়াবিন কা তন্দুরি, চাপ আর সয়াবিনের তন্দুরি হচ্ছে দেখুন, আর এই হচ্ছে কাবাব, ভেজ কাবাব, এগুলো আমার মনে হচ্ছে এগুলো সব পনির। ইয়ে পনির হ্যাঁ না, পনির পনির, আলু 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 টিক্কা, আলু টিক্কা, আলু টিক্কা, আলু টিক্কা আছে এগুলো, বাহ 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 অসাধারণ। চিলা চিলা চিলা, আচ্ছা ইডলি, উত্তপম, ইডলি বলে, ইডলি বলে, দোসা দোসা, উপমা,
ये क्या है? पास्ता है। पास्ता, पास्ता, छोला, मिठाई। हाँ बोले। बालूशाही। हाँ बालूशाही। ये बर्फी, गोले की बर्फी। बर्फी, गोले की बर्फी। देखो बहुत मिठाई आ चुकी। शक्करपारी। हाँ? शक्करपारी। शक्करपारी। ये? ये भी शक्करपारी। ये भी शक्करपारी। ये लड्डू है। ये लड्डू है। सत्तू का लड्डू। और ये ढोकला। ये पेठा, पेठा। ये मेरा, ये मुरब्बा, वो मैं मुरब्बा, मतलब मुरब्बा नहीं है। लहसुन भी पड़ेगा। दारुण। এখানে আছে ছোলার প্যাকেট আছে। ছোলার প্যাকেট নিতে পারেন। এদিকটা দেখানো হয়ে গেল। তারপরে ওদিকে আছে, ওদিকটা দেখাবো চলুন। এটা আছে রুটি আছে, রুটি দিয়ে সবজি আছে। আলু আছে, আলুর তরকারি। এটা ডাল হে রাজমা, 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 ছোলে, ছোলে, ডাল, ডাল, কড়ি, কড়ি, চাল, চাল, খির, খির, ওর আগে হালুয়া, হালুয়া, চলো, খির আছে দেখুন, খির, খির বলে, এটা হালুয়া, হালুয়া, আমি তো খির নি, বলে, যায় বলে, যায় বলে, আমার মনে হচ্ছে না মানে এখানে বলে না মানে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যেরকম মজা হয় ঠিক সেরকম মজা কিন্তু এখানে হচ্ছে। জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে, ভগবান অশেষ ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ। আমি হালুয়া নিলাম, এই ভাত নিলাম আর তরকারি নিলাম। টাটা পিছুটপ, লঙ্গরখানাকে বিদায় জানিয়ে আমরা এগেলাম শেষ নাগের দিকে। আর এই যে আমি টুপি পরে নিয়েছি, এটা প্রোটেক্ট করবে আমাকে রোদ্দুর থেকে। সানগ্লাস আছে, এছাড়াও সানস্ক্রিনও মেখে নিয়েছি, ঠিক আছে। সব কিছু প্রিপেয়ার নিয়ে তবেই আপনারা কিন্তু অমরনাথে আসবেন। এখানে কিন্তু রোদ্দুরের তাপ যা বিশাল, তাপ বিশাল রোদ্দুরে, তো অবশ্যই এই টুপিটা কিন্তু দরকার। আর আমি মাস্কও নিয়ে নিয়েছি যাতে মাঝখানে রাস্তায় যদি ধুলো ওড়ে তখন ওই মাস্কটা আমাকে প্রোটেক্ট করবে ধুলো থেকে। চলুন। পিশুটপ থেকে কিছুটা চড়াই শুরু হয়ে থেমেছে জজিবলে, এবং জজিবল থেকে সমান রাস্তা পেরিয়ে পড়বে নাগাকোটি, আর নাগাকোটি থেকে চড়াই রাস্তা শুরু হয়ে শেষনাগ। এই যাত্রায় রয়েছে অ্যাডভেঞ্চার, এই যাত্রায় রয়েছে মন গড়া প্রাকৃতিক সৌন্দর্য। তাই পরের পর্বের জন্য আরেকটু অপেক্ষা, ফিরছি খুব শীঘ্রই। জয় ভোলে।